আমাদের দেশে মা বাবার সাথে খারাপ সম্পর্ক সন্তানদের আছে না নাই বিশেষ করে বিয়ের আগে সম্পর্ক ভালো হয়ে থাকে কিন্তু বিয়ের পরে বউ ঘরে আসার পরে মা বাবার সাথে সন্তানের ভালো সম্পর্ক থাকে না কথা বলেন না কেন এই জায়গাটা নিয়ে একটু ওয়াজ করার দরকার আছে না নাই কারণ বর্তমানে বাংলাদেশে রানাচে কানাচে অলিতে গলিতে বন্ধু মিন ছেলে বিয়ে করার পরে মা বাবা মনে হয় একেবারে অসহায় হয়ে যায় কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে জোরে আল্লাহু আকবার আর জোরে ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো বলেছে কে ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না বলেছেন কে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সৎ আচরণ ভালো আচরণ করতে থাকো সুবহানাল্লাহ বলেন নাকি আরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جر جر بولن الحمد لله ذكر الذكي فضيل ذكر الذكي بركة أبتنا بوزيني نا আচ্ছা আমি মা বাবাকে নিয়ে একটু আলোচনা করব তারপর আমি জিকিরের ফজিলত নিয়ে একটু আলোচনা করব বন্ধুরে আমার আল্লাহ মা বাবার সাথে কি করতে বলেছে ভালো আচরণ করতে বলেছেন কে এখন আমরা করিনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নেওয়া বন্ধুরে আমার বছরে একবার দুইবার মায়ের কাছে গিয়ে সঙ্গ দেওয়া এটার নাম মায়ের ভালোবাসা না বাবার ভালোবাসা না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কমপ্লিটলি মা বাবার সাথে মায়ের একটা নজর দিয়ে রাখাই হলো তাদের প্রতি ভালোবাসা কথা বলেন না কেন রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবী বললেন কল উম্মুকা তোমার মা পালা সুম্মা মান তারপরে কে রাসূল বললেন কালা উম্মুকা তোমার মা আবার নবীকে প্রশ্ন করা হলো কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপরে কে আমার নবী বললেন কালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান তারপরে কে আমার নবী বলেছেন তোমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে তিনবার কার কথা একবার কার কথা মায়ের দিকে মায়ের নজরে তাকাইলে আমল নামায় হজের সওয়াব চলে আসে দৈনিক একশো বার তাকাইলে একশত হজের সওয়াব আমল নামায় চলে আসে কোন সন্তান যদি বাবার অবাধ্য হয় সেই সন্তান আল্লাহরও অবাধ্য বা তার মানে যেই সন্তান বাবার কোলে যায় কষ্ট দিবে বাবার কোলে যায় আঘাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপর অবাধ্য হয়ে যায় সেই সৎ আচরণ সেই সৎ ব্যবহার কি এখন আমাদের আছে এখনকার নাই কেন জানেন এই সমস্যার জন্য বাবা মা দায়ী কেন বাবা মা দায়ী সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মার কাজ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে মা খাতুনে জান্নাত ফাতেমা যিনি জান্নাতে সকল মোমেনাদের সারদারিনী হবে
আমার রাসূল বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাত মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাত মা খাতুনে জান্নাত সকল মুমিনাদের মা চাচি জেদি দাদি নারী যারা মুমিনা যারা তাদের সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতিমা এই ফাতিমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো আমার নবী আজানের নাই তার কানে আজান দিয়েছিল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে আজান দিতে হবে সাত দিন যখন হবে সন্তানের জন্মের বয়স তখন তার মাথার চুল ফেলে দিতে হবে তার নাম রাখতে হবে পুত্র সন্তান হলে তার জন্য এক বছরে দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে সন্তান পৃথিবীতে আসার পরে মা তার স্তন থেকে দুই বছর সন্তানকে দুধ পান করাতে হবে সম্মানিত উপস্থিতি সাত বছরে যখন সন্তান পা দিবে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে যখন দশ বছরে যখন পা দিবে তখন আপনাদেরকে কি করতে হবে সন্তানকে নামাজ না পড়লে প্রহার করতে হবে এবং তার বিছানাটা আলাদা করে দিতে হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুব্বি নবীকুম নবীর মহব্বত ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান অহব্বি আহলে বাইতিহি আহলে বাইতের নবীর পরিবারের ভালোবাসা শিখাও কারণ তাদেরকেও ভালোবাসা ফরজ টিচ ফ্যামিলি লাভ আমার নবী বলে দিয়েছেন ওয়া আলা কিরাতিল কুরআন কুরআন তেলাওয়াত শিখাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কি শিখাও নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সকল আদর্শ লুকায়িত আছে নবীর ভালোবাসার মধ্যে সব আদর্শ লুকায়িত আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত আইন যত বিধান বন্ধ সবগুলো আপনার আমার নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে এই জন্য নবীর ভালোবাসা শিখাতে হবে সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে কোরআন তেলাওয়াত শিখাতে হবে এখনকার বাবা মা সে দায়িত্ব পালন করতে রাজি না এই জন্য সন্তানের কালচার থেকে টোটালি সীমানা লঙ্ঘন করে চলে গেছে বন্ধুরে আমার এই জন্য বাবা মার সাথে সন্তান ভালো আচরণ করে না এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের সন্তান প্রত্যেকটা সন্তানের উচিত তাদের পিতামাতাকে মান্য কথা বলেন না কেন কারণ আপনি ছোট্ট একটা সারা গাছকে যেভাবে উঠাবেন সে কিন্তু সেইভাবেই ঠিক কাদামাটি দিয়ে আপনি যেমনি চেমনি যেইটা করতে পারবেন বড় শক্ত হলে কিন্তু সেটা সম্ভব ঠিক আপনি আপনার সন্তানকে তিলে তিলে ছোট ছোট করে শিক্ষা দিয়ে আপনাকে কি করতে হবে গড়ে তুলতে হবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এক জনৈক ব্যক্তি এসে আমার নবীর কাছে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তোমার সম্পত্তি নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তার মানে সন্তানের উপার্জিত অর্থ না শুধু বাবা চাইলে সন্তানকেও তিনি যেমনি তেমনি ওনার সুবিধা মতো ব্যবহার করতে পারবে কারণ আমার নবী বলে দিয়েছেন তুমি নিজেও তোমার বাবার সম্পদ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু হতবাগাসে 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 অগনবী কে গো সেই হতবাগা আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু হতবাগা হলো সে যে পিতামাতা দুইজনকে পেল বৃদ্ধ অবস্থায় অথবা একজনকে পাইল তাদেরকে সেবা করে তারা জান্নাতি হতে পারলো না হতবাগাসে 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 জোরে জোরে নাউজুবিল্লাহ পিতামাতা দুইজনকে পেয়েছে কয়জনকে কথা বলেন না কেন কোন অবস্থায় বৃদ্ধ অবস্থায়
পিতামাতা দুইজনকে পেয়েছে তাদের সেবা করতে পারলো না অথবা একজনকে পেয়েছে তাদের সেবা করতে পারলো না তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না এর বতু হতবাগার কেউ হতে পারে না বলেছেন কে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে কথা বলেন আছে সন্দেহ করলে ঈমান থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar Nabi chilen shreshtho shottobadi. Jore jore bolen na subhanallah. Are shudhu shottobadi noy. Amerikar gobeshok Michael H. Hart. তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন 100 জন মনীষীর তালিকা করেছেন এর মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি তিনি 100 জন প্রভাবশালীর তালিকায় সবচেয়ে প্রভাবশালী হিসেবে আপনারা আমার নবীকে আখ্যায়িত করেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর প্রিয় হাবিব এমন একজন হাবিব 1,24,000 মতান্তরে 2,00,000 মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপাধি যেটাকে দিয়েছেন সেটা হলো আপনার আমার নবী এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দ্য গ্রেট পারসন কারণ আখির নবীর উম্মত হতে পেরেছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশনসিব কথা বলেন না কেন এটা কিন্তু অনেকেই মানতে রাজি না যে মানতে রাজি না তার কপাল পোড়া কথা বলেন না কেন আরো জোরে ইসলামের খুঁটি কয়টা পাঁচটা ফাইভ পিলারস অফ ইসলাম ইসলামের খুঁটি কয়টা ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ বুঝে নিতে হবে ইসলাম শুধু মুখে বললে হবে না মুখে শুধু মুসলমান বললে হবে না আপনাকে বুঝে নিতে হবে ইসলাম কি ইসলামের খুঁটি কয়টা এর মধ্যে ফার্স্ট খুঁটি কোনটা দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম প্রথম হলো ঈমান প্রথম হলো কি ঈমানের ঘরে ঈমান হলো কি কালেমা না কথা বলেন না কেন দেয়ার ইজ নো গট বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি সম্মানিত উপস্থিতি আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতান লিল আলামিন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যেখানে আল্লাহর হাবিব সেখানে এখান থেকে জুদা করার কোনো ক্ষমতা সেই আল্লাহর প্রিয় হাবিব বলেছেন হতভাগা সে হতভাগা সে হতভাগা সে নবী এই শব্দ তিনবার ইউজ করেছেন যে পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল তাকে সেবা করে তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবেন হাঁটুর চামড়া ক্ষয় করে ফেলবেন কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই আপনি জান্নাত নসিবে জুটবে কারণ মনে রাখতে হবে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার হৃদয়ের জানালা করে বন্ধু শোনো এই মাহফিল আগামী কালকে আবার হবে না আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে এক বছর পরে হবে ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বিনয় করে বলতে চাই বন্ধু মা বাবার দাম মা বাবার ইজ্জত কত বেশি রে ও বন্ধু হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো শুধু মা বাবার ইজ্জত কত মর্যাদা কত আল্লাহর কাছে সেটা বোঝানোর জন্য বন্ধু বন্ধুরে আমার হযরতে জুরিজ নামে এক আল্লাহওয়ালা যুবক ছিল বন্ধু লোকালো ইবাদত করতে তিনি পছন্দ করতেন না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন নির্জনে বসে বসে তিনি ইবাদত বন্দিকে করতেন বন্ধু ইবাদত বন্দিকে করতে 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 তিনি লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানালেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানালেন মন দিয়ে শুনবেন বন্ধু মাটি দিয়ে হুজরা বানাইয়া মাটির এই হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত বন্দেগী করতেন একদিন তিনি নামাজরত অবস্থায় হাদিস শরীফের মধ্যে এসেছে
তিনি নামাজের নিয়ত করে ফেলেছে এমন অবস্থায় হযরত জুরিজের মা বাহির থেকে সে ডেকে ডেকে বলছে বাবা জুরিজ তুমি কোথায় গো বের হয়ে আসো আমি মা এসেছি তোমার সাথে একটু দেখা করার জন্য এবার বন্ধু জুরিজ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি এখন আমি কি নামাজ পড়ব নাকি আমার মাইন্ডটাকে আমি সাড়া দেব বন্ধু ও ফরিদপুরের যুবকেরা বুঝে নিবে এখান থেকে মা বাবার ইজ্জত কত বেশি রে আল্লাহর কাছে মা বাবার কলিজায় আগুন দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে ও বন্ধু মা বাবার কলিজায় বিন্দু পরিমাণ আঁচড় দেওয়া যাবে না এবার জুরিজ মনে মনে চিন্তা করলো যে আমি নামাজটায় চালিয়ে যাই মায়ের সাথে দেখা করব নামাজ শেষ করি এবার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে চাইয়া বাইরে এসে দেখে মা নাই মা চলে গেছে এই দিন তো চলে গেল পরের দিন আবার আল্লাহর হুকুম বন্ধ নামাজ পড়তেছেন হাদিস শরীফে যেটা এসেছে সেটা বলছি তিনি আবার দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় ঠিক এমন সময় মা এসে হুজরার বাহির থেকে ডাকতেছেন বাবা এসে দেখা করতে আজকে জুরিজ আগের মতো নামাজ চালিয়ে গেল মা এসেছে নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করব নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে মা নাই আজকে দুই দিন চলে গেল মায়ের সাথে দেখা হলো না আবার বন্ধু তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায় ঠিক নামাজরত অবস্থায় মা আসলো দেখা করার জন্য এবার আজকেও মা আসার পরে চাইয়া সন্তান যখন চলে আসলো মায়ের গর্ভের সন্তান কিন্তু লুকায়া রাখার সুযোগ নাই দিন যত যায় মায়ের গর্ভের সন্তান বড় হতে থাকে মায়ের পেটটাও বড় হতে থাকে এবার ওই বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো প্রসব করার পরে বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো এই সন্তান কোত্থেকে এনেছো এবার জুড়ি ডেকে ডেকে বলছে ওই বেশ্যা মহিলা বলতেছে সন্তান এনেছি জুরিজের কাছ থেকে আরেকবার পড়েন নাউজুবিল্লাহ জুরিজ কি জানে জুরিজ কিচ্ছু জানে না সরল মনা আল্লাহওয়ালা জুরিজ বন্ধ নামাজরত অবস্থায় দেখবেন চোর যদি কন্টিনিউ চুরি করে এটা নিয়ে মানুষের তো মাথা ব্যথা থাকে না কিন্তু বাইসেস কোন ভালো মানুষ যদি কোনো ছোট্ট চুরি করে এটা নিমিষেই ভাইরাল হয়ে যায় বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যদি আংশিক রং করে তার তো উপায় নাই কথা কন নামে না শুধু একটাই শব্দ ইমাম সাহেব কামটা কেমনে করলো শুধু এই শব্দ আছে না নাই ঠিক তেমন হয়েছিল তৎকালীন সময়ে জুরিজ তো আল্লাহওয়ালা ছেলে আল্লাহওয়ালা বুজুর্গ তার পক্ষে কেমন করে সম্ভব হলো বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করা এবার কিছু বন্ধু মানুষ তৎকালীন সময়ে দৌড়ে চলে আসলো জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো বন্ধু পিটাইতে পিটাইতে ভাঙতে 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 পুরো চূর্ণ বিচূর্ণ করে দিল এবার জুরিজকে প্রহার করতে শুরু করলো টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করতে শুরু করলো জুরিজ বারবার বন্ধু ডাকতেছে জুরিজ বারবার বলতেছে কেন গো আমাকে প্রহার করতেছো আমার অন্যায় কি তারা কিছুই বলে না জুরিজ রে প্রহার করতেছে এবার জুরিজ সর্বশেষে বললো তোমরা একটু দয়া করে বলো আমার অন্যায়টা কি কই তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছো এবার জুরিজ বলল আমাকে একটা গটি পানি দাও তাকে একটা গটি পানি যখন এনে দেওয়া হলো সে উজু বানাইলেন উজু বানানোর পরে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বন্ধু বললেন ওই ছোট্ট বাচ্চাটা কোথায় আবার আমার কাছে নিয়ে আসো বন্ধু অনেক মানুষ এই খেলা দেখার জন্য জড়ো হয়ে গেল কারণ জুরিজ তো আল্লাহওয়ালা ছেলে সে এই কাজ করতে পারে না কেউ বললো যে এটা সে কেমন করে করলো মূলত জুরিজ তো অন্যায় করেনি মায়ের অভিশাপ পাপের কারণে এই কলঙ্ক তার উপর অটোমেটিক্যালি চলে এসেছে ঠিক কিনা বলা এবার বন্ধু জুরিজের কথা অনুযায়ী ছোট্ট বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো এবার বাচ্চাটাকে আনতে দেরি রে হাদিস শরীফের মধ্যে সে বাচ্চাটার পেটটার উপর হাতটা জুরিজ দিয়ে বলল বাবু বলো না তোমার বাবাকে এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে নবজাত শিশু সে বলে ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার যখন সত্য প্রমাণিত হয়ে গেল এবার তৎকালীন সময়ে মানুষগুলো জুরিজের হাতে এবং গায়ে চুমু খেতে লাগলো বরকতের জন্য এবার জুরিজকে ডেকে ডেকে বলে জুরিজ রে অন্যায় করে ফেলেছি আমরা বুঝতে পারিনি এত বড় সত্য লোকাই তো এই গোপন রহস্য তো আমরা জানি না তোমার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাঁধাই করে দেব তৈরি করে দেব এবার জুরিজ বলল না না আমার স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে না আমার যেমন মাটির হুজরা ছিল তেমন বানিয়ে দাও আমি যেন আল্লাহর গোলামি বসে বসে নির্জনে করতে পারি
বন্ধু আমি মায়ের ইজ্জত মায়ের পাওয়ার বোঝানোর জন্য বলেছি মা অভিশাপ দিতে দেরি বেশ্যা মহিলার সাথে পবিত্র সন্তানের কলঙ্ক লাগতে দেরি হয় না মায়ের পাওয়ার অনেক বেশি কি মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করা কাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা কোনো কাজের হারা দিলে পারতাম না বলা যাবে কোন ধরনের গর্হিত আচরণ মা বাবার সাথে চলবে না আপনি সারা জীবন নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন যাকাত করবেন যত আমলই করবেন সবগুলো বিনষ্ট হয়ে যাবে যদি পিতামাতার সাথে ভালো সম্পর্ক মনে রাখতে হবে নামাজ জান্নাতের চাবি নামাজ কিসের চাবি জান্নাতের চাবি নামাজ মুমিনের জন্য মেরাজ নামাজ কিন্তু ওই জান্নাতে আপনি যেতে পারবেন না যদি পিতামাতার সাথে সম্পর্ক না থাকে আমরা যারা পিতামাতার সাথে খারাপ সম্পর্ক করে রেখেছি আমরা কি আমাদের উপর জুলুম করতেছি না কথা বলে না এই জুলুম কিন্তু আমরা নিজেদের উপর নিজে করতেছি কিন্তু আমরা এটা বুঝতেছি না কারণ আমরা তো বিবেকহীন মানুষ কি মানুষ আমরা বিবেকহীন মানুষ আমাদেরকে বিবেকবান হতে হবে বিবেকবান মানুষ গাফেল মানুষের কোনো মূল্য নাই ইসলামে কথা বলেন না কেন এখানে কিন্তু আমি ছোট করে সন্তানের হকটা কিভাবে আদায় করতে হবে সেটাও কিন্তু আমি ছোট করে আপনাদেরকে একটু বলে দিয়েছি ঠিক কিনা বলেন আরো জোরে